রয়্যাল কেয়ার হাসপাতালের উদ্যোগে এবং রানীগঞ্জ থানার সহযোগিতায় দুদিন ব্যাপী একটি স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। রানীগঞ্জের 2 নম্বর জাতীয় সড়কের ওপর পাঞ্জাবি মোড়ে অবস্থিত রয়্যাল কেয়ার হাসপাতাল চত্বরে এই স্বাস্থ্য মেলার শুভ উদ্বোধন হল শনিবার, চলবে রবিবার পর্যন্ত, অর্থাৎ 2 দিন ব্যাপী। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অলোক মিত্র। উপস্থিত ছিলেন রানীগঞ্জ থানার ওসি সুব্রত ঘোষ, পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়ির আইসি শহীদুল হক, কাউন্সিলর কাঞ্চন তেওয়ারি, তৃণমূল নেতা বাবু রায়, অলোক বোস, সুভাষ ব্যানার্জি, হাসপাতালের কর্ণধার সতীশ বাগাড়িয়া, ম্যানেজিং ডাইরেক্টর তাপস তেওয়ারি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন অতিথিদের বরণ করা হয় পুষ্পগুচ্ছ, উত্তরীয় এবং মেমন্টো প্রদানের মাধ্যমে। এদিনের এই স্বাস্থ্য মেলায় উপস্থিত ছিলেন ডক্টর জে কে ভট্টাচার্যি, ডক্টর এশেন ব্যানার্জি, ডক্টর অনুপ কুমার দোকানিয়া, ডক্টর সুরেশ কুমার, ডক্টর ইন্দ্রজিৎ রায়, ডক্টর এ মন্ত্রী উপস্থিত ছিলেন, এছাড়াও অন্যান্য চিকিৎসকেরা। এদিনের এই স্বাস্থ্য মেলায় স্বাস্থ্য তথা রক্ত পরীক্ষা, ইসিজি, ইউরোফ্লোমেট্রি, পিএফটি, অস্থি ক্যালসিয়াম নির্ণয়, দন্ত ও চক্ষু পরীক্ষা করা হয়। এদিন প্রায় 200 জনেরও বেশি রোগী তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিনামূল্যে তাদের হাতে ওষুধও প্রদান করা হয়। এদিনের এই স্বাস্থ্য মেলায় উপস্থিত হয়ে এসিপি অলোক মিত্র তার বক্তব্যে বলেন, রয়্যাল কেয়ার হাসপাতালের সঙ্গে যুক্ত থেকে বেশ ভালো লাগছে। তিনি আরো বলেন, এবং আমরা এর সাথে যুক্ত থাকতে পারবো। আজকে আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের 7ম জন্মদিবস, এইরকম একটা শুভ দিনে আজকে এই উদ্যোগ দেখে এবং তাতে যোগদান করতে পেরে আমি খুবই গর্বিত। এই রয়্যাল কেয়ারের পরবর্তী তাদের আরও শুভেচ্ছা এবং তাদের প্রোগ্রেস হোক এটাই আশা করে। হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর তাপস তেওয়ারি বলেন, এই ধরনের স্বাস্থ্য মেলা আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়ে সামাজিক দায়িত্ব পালন করব। অনেক রকম টেস্ট, ব্লাডের এবং ইউরিন, তাছাড়া এক্সরে, এগুলো সব গরিব মানুষকে বিনা ইয়েতে সব চিকিৎসা এবং মেডিসিনটাও ফ্রি দেওয়া হয়েছে। আমরা চাই মাঝে মাঝে 2 মাস 3 মাস পর পর এক একটা করে ফ্রি ক্যাম্প চেক আপ করবো গরিব মানুষদের স্বার্থের জন্য। এবং গ্রামে গঞ্জে আমরা অলরেডি শুরু করে দিয়েছি প্রায় আড়াই মাস ধরে, সব গ্রামে যে ফ্রি ব্লাড টেস্ট এবং ডক্টরদের পরিষেবাটা আমরা দিচ্ছি। আমরা চেষ্টা করব যে এই পরিষেবাটা রয়্যাল কেয়ারের ফ্যামিলির তরফ থেকে আরও বড় রূপ ধারণ করার জন্য এবং বড় আকারে যেন এটা হয় সেটাই চেষ্টা করব। এই চেষ্টার জন্য আজকে যে আমরা জয়েন্টলি করেছি রানীগঞ্জ থানার সঙ্গে, এরপরে আমরা অন্য থানাগুলোর সঙ্গে জয়েন্টলি করব এবং বড় রূপ আকার ধারণ করাবো, যেটা গরিব মানুষ সুষ্ঠুভাবে কিছুটা হলেও আমাদের কাছ থেকে উপকৃত হয় সেটাই আমরা চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।